আসসালামু আলাইকুম। লাইফ ডেন্টাল কেয়ারের আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন। এই ভিডিওতে আমরা আরেকটি কেস দেখাবো যেখানে আমাদের আরও একজন পেশেন্টের অর্থোডন্টিক ব্রেসেস চিকিৎসা সম্পন্ন হয়েছে। ওনার বয়স 25 বছর এবং তার বাড়ি হচ্ছে বরিশাল। তিনি ঢাকা থেকে চিকিৎসা নিয়েছেন আমাদের চেম্বারে। দেখুন, ওনার সামনের উপরে এবং নিচে দাঁতগুলো অনেকটুকু ফাঁকা রয়েছে এবং সামনের মা দিয়ে পাশের যে 2 নম্বর দাঁত দুটো রয়েছে, যেগুলোকে আমরা বলি ল্যাটারাল ইনসাইজার। ল্যাটারাল ইনসাইজার দাঁত দুটো চিকন, যেগুলোকে বলা হয় প্যাক শেপ ল্যাটারাল ইনসাইজার টিথ। তো ডান পাশের দাঁতটি দেখুন অনেক চিকন রয়েছে এখানে, এটি এবং বাঁকাও রয়েছে, এবং এখানে দাঁতের সামনে পিছনে মাঝখানে এবং নিচে ডান পাশে অনেক ফাঁকা রয়েছে। অনুরূপভাবে বাম পাশেও ওনার 2 নম্বর দাঁতটি চিকন এবং এখানে দেখতে পাচ্ছেন বাম পাশেও ফাঁকা রয়েছে। দাঁত ফাঁকা এবং চিকন বলে তিনি আত্মবিশ্বাস নিয়ে হাসতে পারতেন না, তাই চিকিৎসার জন্য এসেছেন। দেখুন, অর্থোডন্টিক ব্রেসের চিকিৎসা ওনার শেষ হয়েছে এবং ব্রেসিস রিমুভ করার পরে উনি চমৎকার একটি দাঁতের বিন্যাস পেয়েছেন এবং আত্মবিশ্বাস নিয়ে এখন তিনি হাসতে পারেন। তো দেখুন, ওনার উপরে এবং নিচে কোনো ফাঁকা নেই এবং চিকন দাঁত দুটি আমরা ক্রাউন করে দিয়েছি, যদিও ক্রাউন দুটি 100% মিল ওনার দাঁতের সাথে ম্যাচ করেনি, কারণ দাঁতগুলো অনেক চিকন ছিল, সেগুলো আমরা রিডাকশন করেছি কম। ক্রাউন দাঁতের সাথে ম্যাচ করতে হলে অনেক বেশি দাঁত কাটতে হয়, 30%, সেটা আমাদের এখানে সম্ভব হয়নি, সেজন্য হচ্ছে এই অবস্থা। তো যাই হোক, এগুলো আমরা ক্যাপ না করে কম্পোজিট বিল্ডআপ বা ভেনিয়ার করেও কালার ম্যাচিং করতে পারি। তো দেখুন, মোটামুটি ওনার একটি সুন্দর বিন্যাস এবং হাসি তিনি ফিরে পেয়েছেন। তো চিকিৎসার শেষে রিটেনার ইউজ করতে হয়। আপনারা জানেন, অর্থোডন্টিক ব্রেসের চিকিৎসার পরে আমরা রিটেনার দিয়ে থাকি। রিটেনার দাঁতগুলোকে যথাযথ স্থানে নতুন স্থানে ধরে রাখে এবং আর ফাঁকা হতে দেয় না। দেখতে পাচ্ছেন তিনি রিটেনার পরে আছেন এবং উপরে রিটেনারটি রিমুভ করে আপনাদের দেখাচ্ছেন। এই রকম ট্রান্সপারেন্ট সিলিকন রিটেনার আমরা দিয়ে থাকি বর্তমানে। এটি হচ্ছে উন্নত মানের রিটেনার, যেটি ব্যবহার করলে দাঁতগুলো সিলিকন রিটেনারের ভেতর দিয়ে ক্লিয়ার দেখা যায়, স্বচ্ছ পরিষ্কার আপনার দাঁত বাহির থেকে দেখা যাবে। অনেকটা দাঁতের শেপে তৈরি বলে এটি বোঝার উপায় নেই যে অনেকটা এখানে রিটেনার রয়েছে। সুতরাং এ ধরনের রিটেনার ইউজ করা আমাদের জন্য অনেক বেশি অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক মানে দেখতে সুন্দর দেখায়, কমফোর্টেবল, ইজি টু ইউজ। তো এ ধরনের রিটেনার এখন আমরা ইউজ করে থাকি। দেখুন, আবার পরে দেখিয়েছেন তিনি। তো যাদের এরকম সমস্যা রয়েছে আপনারা চিকিৎসা করাতে পারেন, এবং চ্যানেলটিতে যারা নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এরকম আমরা আরও পেশেন্টের আপডেট আপনাদের জানাবো। ধন্যবাদ।